আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশাকসি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি অফার শেয়ার করে দিব সো অবশ্যই প্রত্যেক অফারটিতে জয়েন করে নেবেন কারণ এই অফারটা কিন্তু আগের একটা রাউন্ড ছিল ওই রাউন্ড থেকে কিন্তু অনেকে পেমেন্টটা রিসিভ করেছে এবং ওখান থেকে কিন্তু প্রত্যেকেই দশ ডলার করে ইনকাম করতে পারছে সো যেহেতু নতুন একটা রাউন্ড নিয়ে আবারও চলে যাচ্ছে তো অবশ্যই প্রত্যেকে এই অফারে জয়েন করে নেবেন সো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে সর্তে একটি অনুরোধ যা এখন পর্যন্ত আমাদের বেসিক টেকনোশিয়ান স্যানেলটি সাবস্ক্রাইব করে না এইখান থেকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলাইকনটি অল করে দিবেন যাতে করে যে আমরা নিত্য নতুন ভিডিওগুলো সারি সব ভিডিও সবার আগে নোটিফিকেশন আকারে আপনারা পেয়ে যাবেন তো অফারটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি অফার সো এখান থেকে আপনাকে জয়নিং প্রসেসটা আমি দেখিয়ে দেবো এ টু জেড তো এইখান থেকে শুরুতে এই ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করবেন ওইখানে অফার লিঙ্ক দেওয়া থাকবে তো অফার লিঙ্কের উপর ক্লিক করে দিবেন ক্লিক করলে সরাসরি আপনাকে এরকম একটা ইন্টারফেসের ভিতরে নিয়ে আসবে টেলিগ্রামে তো এইখান থেকে আপনি এই পোস্টটা দেখতে পারবেন তো এই অফারটা কিন্তু আমি সকালে ওইদিকে শেয়ার করে দিয়েছিলাম তো অনেকে এখান থেকে জয়েনটা করেছেন অনেকে জয়েন করতে পারেন নাই তো অনেকে বুঝতে আসেন না যে আসলে এখান থেকে কীভাবে জয়েন করতে হয় না হয় তো যাই হোক আমি এখন সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিব তো এখান থেকে আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে দেন অ্যাপ্লিকেশনের ভিতরে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিন্তু ওইখান থেকে আপনাকে রিসিভ করতে হবে আপনার যে পেমেন্টটা আপনি পাবেন তো এইখান থেকে দেখেন যে পোস্টের ভিতরে আমি দিয়েছি ডাউনলোড অ্যাপ তো এইখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার আগে আপনাদের ছোট্ট একটু আমি টিক্স দিব তো এইখান থেকে কথা হচ্ছে যে এই অ্যাপ্লিকেশনটা কিন্তু বাংলাদেশ থেকে সাপোর্টেড না তো সেক্ষেত্রে আপনাকে ভিপিএন কানেক্ট করে এখানে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে তো ভিপিএনটা আপনি কী কানেক্ট করবেন প্লে স্টোর সরাসরি চলে যাবেন তারপর এখান থেকে লিখবেন টার্বো তো আমি এখান থেকে লিখবো টার্বো ভিপিএন তো এখান থেকে টার্বো লেখার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু টার্বো ভিপিএনটা চলে যাচ্ছে তো এখান থেকে আপনি ভিপিএনটা ওপেন করে নেবেন তো এটা ইনস্টল করার পর ওপেন করে নিবেন ওপেন করার পর এখান থেকে আপনি এটা কানেক্টেড করে নেবেন তো আমি বিপিনটা এখন এখান থেকে কানেক্টেড করে নিব তো তার আগে আপনাকে একটু কথা বলি সেটা হচ্ছে যে এই যাওয়ার পর এখান থেকে দেখবেন যে এই ম্যান আইকনটা আছে এই ম্যান আইকনের উপর এটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি আপনার মেইল অ্যাড্রেস দেন এখান থেকে আপনি যতগুলো মেইল অ্যাড করেছেন সেটা কিন্তু এখানে ক্লিক করে দেখতে পাবেন তো ক্লিক করে এখান থেকে আপনি একটু আলাদা করে নিবেন বা অন্য একটা জিমেল কানেক্ট করে নিতে পারেন বা এই কাজটি আপনি কখন করতে পারেন তো এখানে আসলে আগে টার্বো ভিপিনটা কানেক্টেড করে নেবেন তারপর ওটা করে নেবেন তো সমস্যা নাই ওভাবে করলে হবে তো এইখান থেকে টার্বো ভিপিনটা ওপেন করে নেবেন ওপেন করার পর এইখান থেকে এটা কানেক্টেড করে নেবেন ভিপিনটা তো এটা ওপেন হচ্ছে তারপর এখান থেকে নিচে দেখতে পাবেন যে কানেক্ট তো কানেক্টে ক্লিক করে দিবেন কানেক্টে ক্লিক করলে এটা আপনাদের কানেক্টেড হয়ে যাবে তো এখান থেকে আপনি কানেক্টটা করে নেবেন তো কানেক্টেড করার পর এখান থেকে প্লে স্টোরে যাবেন যার পর এই ম্যানাইকনের উপর ক্লিক করে দেবেন আপনার মেল অ্যাড্রেসটা এখান থেকে দেখতে পারবেন দেন এখান থেকে আপনার মেইল অ্যাড্রেস উপর থেকে আপনার এই মেল অ্যাড্রেসটা আপনি চেঞ্জ করে নিতে পারেন এখানে ক্লিক করবেন আপনাদের যে মেল অ্যাড্রেসগুলো থাকবে কানেক্টেড করা জিমেলের ভিতরে বা আপনাদের হচ্ছে আপনার প্লে স্টোরের ভিতরে তো এখান থেকে আপনি যে কোনো একটা আপনার কানেক্টেড করে নিলে আর দেখবেন যে আপনার এটা হয়ে যাবে তারপর আপনি কী করবেন সরাসরি আবারও পোস্টের ভিতরে যাবেন তো পোস্টের ভিতরে যাওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অ্যাপ তো এখানে একটা ক্লিক করে দেবেন আচ্ছা এইখানে যখনই ক্লিক করে দেবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর এখান থেকে আপনি ইনস্টল করে নেবেন তো আবার বলতেছি আগে আপনাকে অবশ্যই ভিপিএনটা কানেক্ট করে নিতে হবে ভিপিএনটা কানেক্ট করে নেওয়ার পর আপনি কিন্তু এখান থেকে এটা ডাউনলোড করতে পারবেন আদারওয়াইজ কিন্তু আপনি এখান থেকে এটা ডাউনলোড করতে পারবেন না তো এখান থেকে ডাউনলোড করার পর এ হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে এটা ওপেন করে দিবেন ওপেন করার পর ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করে দিবে আপনি একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন তো যখন এখানে ওয়ালেটটা ক্রিয়েট করবেন তখন কিন্তু আপনার একটা ব্যাকআপ কোড দিবে কয়েকটা বারো ডিজিটের তো ব্যাকআপ কোডগুলো আপনি সেভ করে রাখবেন নোটপ্যাডের ভিতরে সেভ করে রাখবেন তারপর ওইখান থেকে স্টেপ বাই স্টেপ সবগুলো দিয়ে দেবেন আপনার এক থেকে বারো পর্যন্ত ব্যাকআপ কিগুলো দেওয়ার পর এখান থেকে আপনি দেখবেন যে আপনার কিন্তু ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেছে তো তারপর আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে আপনি দেখবেন যে পোস্টের ভিতরে আবারও আসবেন আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে বোর্ড লিঙ্কটা আমি দিয়েছি এখান থেকে এই বোর্ড লিঙ্কের উপর ক্লিক করে দেবেন আচ্ছা বোর্ড লিঙ্কের উপর যখনই ক্লিক করে দেবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এইখান থেকে দেখতে পাচ্ছেন স্টার বটন পাবেন স্টারে ক্লিক করে দেবেন তারপর এইখান থেকে হচ্ছে আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে তো এইখানে দেখেন যে একটা ক্যাপসা তারা দিয়ে রাখছে এই যে ক্যাপসাটা এক যোগ শূন্য সমান সমান কত তো আপনাদের ভিন্ন থাকতে পারে তো আপনি এটা দেখে আপনি এখান থেকে ক্যাপসাটা দিয়ে দেবেন আমি ক্যাপসাটা দিয়েছি তারপর দেওয়ার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন আপনার কয়েকটা টাস্ক তারা দিয়েছে তো এইখান থেকে হচ্ছে আপনার টাস্কগুলো কমপ্লিট করতে হবে তো এইখান থেকে দেখেন যে আপনাকে কয়েকটা টাক্স দিছে দেখখান থেকে আর এই এয়ারড্রপটা কিন্তু আপনার হচ্ছে নয় ডিসেম্বর থেকে হচ্ছে আপনার ষোলো ডিসেম্বর পর্যন্ত থাকবে তো অবশ্যই প্রত্যেকে খুব দ্রুত সময়ের ভিতরে জয়েন করার চেষ্টা করবেন তবে এখান থেকে দেখেন যে এখান থেকে তাদের যে রিওয়ার্ডটা সেই রিওয়ার্ডটা তারা দিয়েছে এবং নিচে যাবেন নিচে যাওয়ার পর এখান থেকে দেখেন যে কয়েকটা অপশন সেটা হচ্ছে যে এখান থেকে দেখেন টেলিগ্রাম গ্রুপ তো এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিয়ে টেলিগ্রাম গ্রুপটা জয়েন করে নেবেন তারপর এখান থেকে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবেন তারপর এখান থেকে টুইটারের উপর ক্লিক করে দিয়ে টুইটারটা ফলো করে দেবেন টুইটারটা ফলো করে দেওয়ার পর এখান থেকে পিন পোস্টটা রিটুইট করে দেবেন তো এখান থেকে পিন পোস্টটা এখান থেকে আপনি রিটুইটটা করে দেবেন আচ্ছা রিটুইট করার পর এখান থেকে আপনি ব্যাকে আসবেন আসার পর যে তো এইখান থেকে ব্যাকে চলে আসবেন আসার পর এখান থেকে নিচে দেখতে পাবেন যে একটা অপশন সেটা হচ্ছে রেডি এই যে এখান থেকে পোস্টের ভিতরে যে এখানে রেডিটা ক্লিক করে দেবেন যখনই রেডি অপশানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনাকে বলতেছে আপনার টুইটার ইউজার নেমটা তো এখান থেকে আপনাদের টুইটার ইউজার নেমটা সাবমিট করে দেবেন তো টুইটার ইউজার নেমটা এখান থেকে সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে তারা বলতেছে দেখেন যে আপনার টুইটারটা কিন্তু এখানে তারা সেভ করে রাখছে তারপর আপনাকে বলতেছে যে সাবমিট এখান থেকে দেখেন যে প্লিজ সাবমিট ইউর বিএসসি অ্যাড্রেস তো অনেকে এখন বলতে পারেন এই অ্যাড্রেসটা কোথায় পাবো তো এখন আপনি যে অ্যাপ্লিকেশনটার ভিতরে অ্যাকাউন্টটা করলেন ক্লোভার ফাইন্যান্স অ্যাপ্লিকেশনের ভিতরে তো এখানে যাবেন তো এখানে যাওয়ার পর আপনার অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেবেন যা ওপেন করার পর এখান থেকে এটা আনলক করে নিন পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড দিয়ে আনলক করে দেওয়ার পর এরকমই ইন্টারফেস শো করবে আপনার অ্যাপসের ভিতরে তো এখান থেকে নিচে আসবেন আসার পর এইখান থেকে দেখেন যে আমি আপনাকে এখানে দেখাই যে এই যে এখানে দেখেন এখানে কিন্তু গত রাউন্ডের পেমেন্ট কিন্তু এটা ষাট ডলার এখানে দশ ডলার সিট একটু প্রাইসটা কমছে তো এটা প্রাইস আবার বাড়বে এটা কিন্তু আগের রাউন্ডের পেমেন্ট প্রুফটা তো এখন নিচে আসবেন এখান থেকে নিচে আসার পর দেখেন যে এখানে দেখেন ক্লোভার ফাইন্যান্স এই যে ক্লোভার এখানে দেখেন ক্লোভার বাইন্যান্স স্মার্ট চেইন তারপর এখানে ইথিরিয়াম আছে ক্লোভার মেইন নেট আছে এরকম আছে তো আপনাকে এখান থেকে যে অ্যাড্রেসটা নিতে হবে সেটা হচ্ছে যে এইখানে দেখেন ক্লোভার স্মার্ট চেন বিএনবি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে নিচে একটা অপশন পাচ্ছেন যে এখানে একটা অপশন পাচ্ছেন আপনারা সরি আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি নিচে দেখেন দুই দিকে দুটা তীর চিহ্ন এখানে ক্লিক করে দেবেন ক্লোভার এখান থেকে রিসিভ অপশনের উপর ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে এই অ্যাড্রেসটাই নিশ্চয়ই কপি করে নেবেন কপি করার পর এখান থেকে বোটের ভিতরে যাবেন বোটের ভিতরে যাওয়ার পর এইখান থেকে আপনাদের অ্যাড্রেসটা আপনি দিয়ে দেবেন তো অ্যাড্রেসটা যখনই দেবেন অ্যাড্রেসটা দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাড্রেসটা কিন্তু এখান থেকে তারা সেভ করে রেখেছে দেখেন তারপর এইখান থেকে দেখেন বলতেছে ক্লোভার মেইন নেট অ্যাড্রেস আবারও সাবমিট করতে হবে তো সেক্ষেত্রে আবারও অ্যাপ্লিকেশনের ভিতরে যাবেন অ্যাপ্লিকেশনের ভিতরে যাওয়ার পর এখান থেকে উপরে দেখেন প্রথম যে অ্যাড্রেসটা পাচ্ছেন সেটা হচ্ছে ক্লোভার এই যে ক্লোভার এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা আসবে আবারও এখানে ক্লিক করে দিয়ে রিসিপশনে ক্লিক করে দিয়ে অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিয়ে আপনি এখান থেকে সাবমিট করে দেবেন এখানে কিন্তু আপনাকে দুইটা অ্যাড্রেস অবশ্যই সাবমিট করতে হবে একটা হচ্ছে স্মার্ট চেন ক্লোভার হচ্ছে স্মার্ট চেন বিএনপি আর একটা হচ্ছে আপনার ক্লোভারের যে মেইন নেট আছে ক্লোভার মেইন নেট ওই অ্যাড্রেসটা কিন্তু আপনাকে সাবমিট করতে হয় পরবর্তীতে তো এইখান থেকে আপনি অ্যাড্রেসটা এনে এখান থেকে আপনি কী করবেন কপি করে পেস্ট করে দিবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনাকে বলতেছে কংগ্রাচুলেশন আপনাদের অ্যাড্রেসটা কিন্তু সাবমিটেড সাকসেসফুল হবে এইখান থেকে হয়ে গেছে তো এটা হচ্ছে মূলত জয়নিং প্রসেস সিম্পল টাস্ক আছে এখান থেকে শুধুমাত্র অ্যাকাউন্ট করাটা একটু ডিফিকাল্ট অ্যাকাউন্ট করতে একটু আপনাকে ঝামেলা পোহাতে হবে ভিপেন কানেক্ট করে আপনাকে এখানে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে অ্যাকাউন্টটা করতে হবে আর এই অফারটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লেজিড একটা অফার এবং হান্ড্রেড পার্সেন্ট কিন্তু গুড একটা প্রজেক্ট সো অবশ্যই প্রত্যেকে এখান থেকে জয়েনটা করে নেবেন চাইলে এখান থেকে রেফার করতে পারেন না চাইলে কোনো সমস্যা নাই তো আশা রাখতেছি প্রত্যেকের বিষয়টা বুঝতে পারছেন এবং প্রত্যেকে এখান থেকে জয়েনটা করে নেবেন যেহেতু সীমিত সময়ের একটা অফার প্রত্যেকে দ্রুত ভিডিওটা ভালো করে দেখে এখান থেকে জয়েনটা করে নেবেন সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে যাবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন এরকম অফার রিলেটেড ভিডিও আর্নিং রিলেটেড ওয়েবসাইট ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ